আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জৌরাজ কিচেনে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনাদের জন্য আজকে আমি খুবই সিম্পল এবং সাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। যখন বাসায় মাছ মাংস থাকবে না বা মাছ মাংস খেতে খেতে অতৃপ্ত হয়ে যাবেন, তখন এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই মজাদার হয়। চাল কুমড়ো বা জালি কুমড়ো যে যেটা বলেন সেইটাই, কেউ চাল কুমড়ো বলেন কেউ জালি কুমড়ো বলেন, এই তরকারিটা আপনারা সরিষা বাটা দিয়ে ভাজা করলে কিন্তু খুবই মজাদার হয়। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি মজাদার একটি রেসিপি। তার আগে একটি কথা বলে দিচ্ছি, যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে যখন আমি ভিডিওগুলো দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমি সিম্পল রান্নাগুলো ট্রাই করি বা তৈরি করি যাতে নতুন রাঁধুনি আপু এবং ভাইয়াদের রেগুলার রান্নার কাজে সুবিধা হয় তার জন্য। তাহলে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটি কিভাবে তৈরি করি। তাহলে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আমি অল্প অল্প করেই দিব, ভাজার জন্য তেলটা আসলে অল্প অল্প করে দিলে ভালো, বেশি দিলে পুড়ে যায়, যেহেতু আমি ওরকম ভাজি করব না। আর আমি এখানে চাল কুমড়োতে হলুদ মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো লবণ মাখিয়ে রেখেছি, প্রায় 10 মিনিটের মতো এটা রেখে দিয়েছি। এখন আমি ভাজি করে নিব। এটা আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি, আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি ভাজি করে নিচ্ছি, এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। চাল কুমড়োটা ঢাকা দিয়ে দিলে কি হবে, ভাজিও হবে সেদ্ধও হবে। তাহলে এটা হতে থাক। তাহলে আমি চলে আসলাম আবার কিছুক্ষণ পর, দেখি আমার এটা কি অবস্থা। আমার মনে হয় এটি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি গোল পেপারটি নেব। এখন এই পিঠটাও আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, এই পিঠটাও ভেজে নেব। তাহলে আমি আবার চলে আসলাম কিছুক্ষণ পর, আমার এই পিঠটাও মনে হয় ভালো হয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে, চেক করে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমি এটা আবার একটু রান্না করবো সরিষা দিয়ে, অতটা আমি করা লাগবে না, তারপর একটু কড়া করে ভেজে নিলাম, এটা কিন্তু আবার রান্না করবো। এভাবে যদি মাছ ছাড়া আপনি সরিষাটা রান্না করেন, এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তাহলে এগুলো আমি তুলে নিচ্ছি, তুলে আপনাদের দেখাচ্ছি পরের প্রসেসিংটা। তাহলে চাল কুমড়োগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখুন এভাবে ভেজে তুলে রেখেছি। এখন সেই কড়াইতে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিলাম, বেশি না, অল্প পরিমাণে তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে তারপর মশলাগুলো দিয়ে দিব, একটু ভাজা হোক, বেশি ভাজি করব না, হালকাই ভাজি করব। তাহলে আমার এটা কিন্তু হালকা পরিমাণে হয়ে গেছে ভাজি। এখন আমি এখানে হাফ 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আমি যেহেতু জালি কুমড়া লবণ দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিব, বেশি না, একেবারে অল্প করে, এটা আমার আন্দাজ অনুযায়ী দিলাম, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। কারণ চাল কুমড়োতে কিন্তু আমি লবণ দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে আমি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে। একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব সামান্য পরিমাণে।
মশলাটা যখন আমার মোটামুটি হালকা কষানো হয়ে যাবে, বেশি কষাবো না হালকা, তারপর আমি এখানে সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটাটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়েছি, এখানে আমি কালো সরিষা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাটা ইউজ করতে পারেন। এখন এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি সরিষাগুলো পানি দিয়ে এখন সরিষাগুলো একটু কষিয়ে নিচ্ছি, যাতে সরিষার কাঁচা গন্ধ আর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু কষিয়ে তারপর আমি ওখানে এখানে জালি কুমড়োগুলো বা চাল কুমড়ো যে যেটা বলেন এটা দিয়ে দিব। এখন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, 2 মিনিট একটু কষিয়ে নেবো, যেহেতু পানি বেশি দেইনি তেলটা উঠে যাবে। 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। তাহলে আমি চলে আসলাম 2 মিনিট পরে, আমার এটা কিন্তু তেলটা খুব সুন্দরভাবে উপরের দিকে চলে আসছে, দেখুন একেবারে কষানো কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটাও সরে গেছে। এখন আমি যে চাল কুমড়োগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি উল্টে পাল্টে একটু পানি দিয়ে দিব, বেশি না, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে চাল কুমড়োটার সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়। এখানে আমি হাফ কাপের চেয়েও কম পানি দিয়েছি, হাফ কাপের মতো, 1 কাপের চেয়ে কম হবে না দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করবো এটা। আমি আবার একটু চলে আসলাম, আমার আর একটু মশলা অ্যাড করা লাগবে। মশলা কি, আমি কাঁচা মরিচ আর ধনে পাতাটা এখানে অ্যাড করব। এখানে আমি 4-5টে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, এটা শুধু একটু ফ্লেভারের জন্য, আর কিছু ধনে পাতা দিয়ে দিব। আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, এটা 1/2 চামচের, 1 চা চামচের মতো জিরে গুঁড়াটা দিয়ে আমি এখন এটা ঢাকা দিয়ে, যতক্ষণ না তেলটা উপরের দিকে চলে আসে একেবারে খুব সুন্দরভাবে ভাজা ভাজা না হয়, যতক্ষণ না ভাজা ভাজা না হয় আমি এটা নামাবো না, একেবারে তেলটা যখন গায়ে গায়ে চলে আসবে মশলা থেকে ছেড়ে দেবে তখন আমি নামিয়ে ফেলবো একেবারে ঘুনো ঘুনো করে। রান্নাটা কিন্তু খুবই মজাদার হয়, মাছ মাংস প্রয়োজন হয় না, এভাবে আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে ঢাকা দিয়ে আমি আর 2-3 মিনিটের মতো রাখবো, বেশি না। তাহলে আমি আবার চলে আসলাম কিছুক্ষণ পর, দেখুন আমার এটা তেলটা উপরের দিকে চলে আসছে। এখন আমি এটা নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে, চলুন। তাহলে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ো ভাজা। এটা কিন্তু মাছ মাংসকে হার মানাবে, মাছ মাংস আপনি দূরে রেখে এটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে, খুবই মজাদার হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি, আমার বাসায় যখন এটি তৈরি করি তখন মাছ মাংস রেখে এটা দিয়ে কিন্তু সবাই ভাতটা খেয়ে নেয়। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে যখনই আমি ভিডিওগুলো দিব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।